বন্ধুরা টাকা সবার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট আই থিঙ্ক জীবনে মেয়ে আসবে যাবে কিন্তু আপনার উপার্জনের সঙ্গী হিসেবে মেলবেটি থেকে যাবে এজন্য খুব সহজে মেলবেটে একটি অ্যাকাউন্ট খুলে নিন উপরে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এই যে রেজিস্ট্রেশনের জন্য কিছু অপশন দেওয়া আছে এর মধ্যে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন বাংলাদেশি টাকা বিডিটি থাকবে নিচে স্পোর্টস এরকমই রাখবেন এরপর এখানে প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয় প্রোমো কোডের এই ঘরে লিখবেন বি BH66 এই প্রোমো কোডটি দিলেই আপনি বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে চব্বিশ ঘন্টায় ডিপোজিট ও উচ্চ করতে পারবেন প্রতি সপ্তাহেই বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই একশো বোনাস পাবেন এখানে BH66 এই প্রোমো কোডটি লিখতে হবে কোনো ভাবে ভুল করলেই আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হবে না প্রোমো কোড দেওয়ার পরে নিচের দিকে খালি ঘরগুলোতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন চায় তবে তা সফলভাবে করে দিবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনাকে আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন এখন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা এজন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন এখান থেকে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক লিঙ্কে ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন অবশ্যই জিরো ছাড়া বসাবেন কারণ এখানে জিরো দেওয়া আছে আপনি যদি আগে মেলবেজ অ্যাকাউন্ট একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে একই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাতে নতুন একটা ফোন নাম্বার লাগবে ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করবেন দেখবেন আপনার ফোন নাম্বার একটি কোড আসবে ওই কোডটি এখানে বসিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি একটি হয়ে গিয়েছে এখন ফিল ইন পার্সোনাল ডাটা এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন তারপর আপনার নামের শেষ অংশটি লিখবেন তারপর এখানে আপনার জন্ম তারিখ লিখবেন প্রথমে তারপরে মাস ও তারিখ লিখবেন প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন

verification হয়েছে এখন এখানে ডিপোজিট করবেন কিভাবে তা দেখাচ্ছি ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখানে বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পেমেন্ট ম্যাথডের মাধ্যমে ডিপোজিট করবেন তো এখানে এই মেথড অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 300 টাকা ডিপোজিট করতে পারবেন মানে এখানে সর্বনিম্ন তিনশো থেকে যত ক্যাশ আউট করা যায় তত টাকা ডিপোজিট করতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা একটি পেমেন্ট ম্যাথড এজেন্ট নাম্বার দিয়ে দিয়েছে এই এজেন্ট নাম্বারেই আপনাকে ক্যাশ আউট করতে হবে তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব এই ম্যাথডের ক্যাশ আউট অপশনে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজাকশন আইডি দিয়ে দিয়েছে এখান থেকে এই ট্রানজাকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন তো আমি যেহেতু এক হাজার টাকা করেছি তাই এক টাকা লিখলাম তারপর আমরা যে ট্রানজাকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজাকশন আইডি এখানে বসাবো এরপরে পেমেন্ট ম্যাথডের ওয়ালেট নাম্বার মানে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছিলেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম লেখা আসবে তার মানে আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে তারপর পাঁচ থেকে দশ মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গিয়েছে ভিওয়ার্স একশো পার্সেন্ট সফল ও নিরাপদ অ্যাকাউন্ট খুলতে অবশ্যই স্ক্রিনের প্রোমো কোড ব্যবহার করবেন তো ভিওয়ার্স ভিডিওটি ফলো করলে আপনারা নিজেই সফল ও নিরাপদ মেলবেচ অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে পারবেন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ